আমার বাবা আস্ত এক শয়তান, আমাকে একলা পেয়ে পঁচিশ বছরে পা দিলেন বলিউডের নয়া ফ্যাশন আইকন ঐশী জাভেদ। 15 অক্টোবর জন্মদিন, তার আগে 14 তারিখ রাতে কেক কেটে বন্ধুদের সঙ্গে জন্মদিন সেলিব্রেট করেন নেট দুনিয়ায় নয়া সেনসেশন। তারই বেশ কিছু মুহূর্ত ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ঐশী জাভেদ। জন্মদিনকে চিট ডে হিসেবে দেখে ডায়েটের বাইরে গিয়ে খাবার খেয়ে বসেছেন, আর সেকথাও জানাতে ধরেননি ঐশী। মূলত বিগ বসের পর্দা থেকে পরিচিতি পান, তবে অভিনেত্রী থেকে ঐশীকে অনুরাগীরা ফ্যাশনিস্ট হিসাবে বেশি জানে। তবে আজ পরিচিতির শিখরে থাকলেও ঐশী এই যাত্রা মোটেও সহজভাবে ছিল না। একসময় নিজের বাবাই তাকে শারীরিক মানসিকভাবে নির্যাতন করছিলেন, নিজেই একবার সে কথা জানিয়েছেন। ঐশীর কথায়, এই যাত্রা মোটেও সহজ ছিল না, কারণ আমি আমার বাবাকে পাশে পাইনি, মাত্র 11 বছর বয়সেই আমার ছবি অ্যাডাল্ট সাইটে পোস্ট করা হয়েছিল। একসময় আমার পরিবারই আমার দিকে আঙ্গুল তুলেছিলেন, আত্মীয়রা আমাকে পর্নস্টার বলে ডাক্ত পিছপা হননি। ওরা ধরেই নিয়েছিলেন আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চোখ রাখলে হয়তো কোটি কোটি টাকা পাওয়া যাবে। টানা 2 বছর আমার বাবা শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়েছিল। লোকজন আমায় এমন শব্দে ডাকত যে নিজের নামটাই ভুলে গিয়েছিলাম। আমি যেভাবে কাটিয়েছি তা যেন কোনো মেয়েই না কাটায়। ঐশী জানান, আমার বাবা যখন আমার উপর অত্যাচার চালাত তখন আমার কথা বলার অধিকার ছিল না। আমাকে সবসময় বলা হতো এ ধরনের মেয়েদের কথা বলার কোনো অধিকারই নেই, শুধু পুরুষরাই সিদ্ধান্ত নিতে পারেন। তখন আমি বাড়ি ছেড়েছিলাম, তখন আমি নিজেকে পরিবারের থেকে অনেক দূরে নিয়ে চলে যেতে চেয়েছিলাম। তবে এখন আমি নিজের পরিচিতি তৈরি করেছি এবং আমি আর সম্বাদ পাত্রী নয়। ঐশী জানিয়েছেন, তিনি যখন বাড়ি ছেড়েছিলেন তখন তার সঙ্গে ছিল আরও 2 বোন। ভাই বোনকে রেখে বাড়ি ছাড়েন অভিনেত্রী। উত্তরপ্রদেশের বাড়ি থেকে দিল্লিতে এসে প্রায় 1 সপ্তাহ একটা পার্কেই কেটেছিল তার। এরপর 3 বোন মিলে চাকরি খুঁজতে থাকেন। সৌভাগ্যক্রমে একটি কল সেন্টারে চাকরিও পেয়ে যান। তো সম্মানিত দর্শক বন্ধুরা, আপনাদের কি মতামতের বিষয়টি নিয়ে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে দেবেন। এবং নিত্য নতুন এরকম আরও খবর সবার আগে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। আমাদের কোনো আপডেট মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন।